হয়। ইতিমধ্যে রাজ্যজুৰি যি কোভিড মহামারী, সেই কোভিড মহামারীয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আর তেনে সময়তে একাংশ নিবন যুবক যুবতী কর্মসংস্থাপনের অভাবত কংপকাই থাকবল একটা পরিবেশের সূচনা হয়েছে। যেহেতু লকডাউনে কুঙা করা যে অর্থনৈতিক মেরুদণ্ড, ঠিক তেনে সময়তে আমি তিতাবরে আছো। তিতাবর বরপাচি অঞ্চলত এই মুহূর্তে একটা ইতিবাচক বার্তা লো আমি প্রাগ নিউজের দর্শকদের মাজলে আছো। যেহেতু এই মুহূর্তে আমি এখন বাড়িত উপস্থিত হয়ে আছো এই মুহূর্ত, আর এই পাচলি যখন বাড়ি, সেই বাড়ি আমি কিছু সময় কিছু দৃশ্য দেখাবলে যত্ন করি, তারপরে আমি গোটে বিষয়টি উপস্থাপন করবলে যত্ন করি। এই মুহূর্ত মিতু কোসাই নামৰ যিজন উদীয়মান কৃষক, সেই কৃষকজনের নেতৃত্বত, সেই কৃষকজনের উদ্যোগত যথেষ্ট একটা সুন্দর পদক্ষেপ গ্রহণ করেছে। আর কেবা বিঘা জোড়া ইতিমধ্যে কৃষিকর্ম বা কৃষিকার্য আরম্ভ করেছে। যার পরিপ্রেক্ষিততে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার যে পথ, সেই পথটো কিন্তু দাঙি ধরবলে সক্ষম হয়েছে। আমি তখনের কিছু কথা পাতিম, কিন্তু তার প্রাক মুহূর্তে আমি কিছু দৃশ্যাংশ দেখাম। যেটা এইদরে এটা লানি লানিক অমিতা গছ রোপণ করেছে, আমি অমিতা গছর কিছু দৃশ্যাংশ দেখাম। সমান্তরভাবে উল্লেখ করিম যে কেবল অমিতা বুলিয়ে নহয়, বিভিন্ন ধরনের পাচলি খেতি করেছে, বন্ধাকপি খেতি করেছে, তখেতে বেঙেনা খেতি করেছে, বা গাহরি পালন করেছে, মাছ মৎস্য পালন করেছে। ঠিক তেনেদরে বিভিন্ন ধরনের কৃষিকর্মত এই মুহূর্তে এটা এই মিতু কোসাই নামৰ যিজন যুবক উদীয়মান কৃষক, সেই কৃষকজন জড়িত হয়ে পড়েছে। যার পরিপ্রেক্ষিততে একটা ইতিবাচক বার্তা প্রেরণ করবলে সক্ষম হয়েছে বলে আমি কব লাগবে। যেহেতু আমি যদি চাও এই কাষর যদি লাইনটা আমি চাও যে লানি লানিক ইতিমধ্যে এই গোটে কৃষিকর্মটো আরম্ভ করেছে, আর কেবা বিঘা জোড়া যে কৃষিপথার, সেই কৃষিপথার এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছো। দাদা অকনমান যদি ওচরলে আহে আমি কথা পাতলে সুবিধা হব, যথেষ্ট ব্যস্ত যদি তথাপিও আমি অকন কথা পাতলে যত্ন করি, যথেষ্ট একটা সুন্দর পদক্ষেপ গ্রহণ করেছে। অকনমান সন্মুখে আহিলে ভাল হব, যথেষ্ট একটা সুন্দর পদক্ষেপ গ্রহণ করেছে। কিমান কেবা বিঘা জোড়া কৃষি পথার মূর? এই সর্বমুঠ মোট 60 বিঘা ফিসারি, ফিসারি পারতে মূর মানে পারটো বহুত যথেষ্ট বহল। তাতে মই ভাবিলো যে অমিতা খেতি করো, সেই অমিতা ৰুলো। মোৰ মিনিমাম 1015 তেনেকুৱা ইমানমান হ'বগৈ তাৰমানে গছ এতিয়া মেচিয়ৰ্ড হৈ গৈছে প্ৰায়, এতিয়া লাগি আছে, বিকি আছো আৰু। আৰু কি কি খেতি আছে? ইয়াত অমিতা আছে, আগত কবি কৰিছিলোঁ, বন্ধাকবি খেতি, এতিয়া এই হাল বালো, এয়া পচাম আৰু গুটি। এতিয়া ইয়াত ঢেৰুৱা দিম, বেঙেনা দিম, বেঙেনা খেতি সিফালে কৰিলোঁ, কৰি এতিয়া গাহৰি পালন আছে। হয় হয়, ধন্যবাদ জানাইছো, আমি আকৌ কথা পাতিবলৈ যত্ন কৰিম। কিন্তু তাৰ প্ৰাক মুহূৰ্তত আমি কৈছোঁ যে অমিতা খেতি বা তেনেধৰণৰ অমিতা, বন্ধাকবি, বেঙেনা তেনেধৰণৰ তেওঁ কৃষিকৰ্মৰ লগত এই মুহূৰ্তত জড়িত হৈ পৰিছে। আৰু আমি কিছু দৃশ্যাংশ দেখাম। সমান্তৰভাৱে তেওঁ উল্লেখ কৰিছে, দাদা আপুনি মাছ পালনৰ লগতো জড়িত হৈ পৰিছে, মৎস্য উৎপাদনৰ ক্ষেত্ৰত এতিয়া কেনেকুৱা? এতিয়া মৎস্য পালন মোৰ এনেই ৱাটাৰ এৰিয়াটো মোৰ 40 বিঘা আছে, এতিয়া অলৰেডি বহুত মাছ হেৰি পোহা হৈছে ইয়াত। এইটো সেইকাৰণে এতিয়া মানে কি মাছটো যথেষ্টই আছে ইয়াত। কিমানমান ডাঙৰ হৈছে এতিয়া? এতিয়া মোৰ 3 কেজি 4 কেজি তেনেকুৱা ডাঙৰ হৈছে। নিশ্চয় ধন্যবাদ জানাইছো। এতিয়া এইদরে এতিয়া মিতু কোসাই নামৰ যিজন যুবক, আমি প্ৰাগনিউজৰ আমি দ্বিতীয়খন ডিছপ্লে আমি দেখাবলৈ যত্ন কৰিছোঁ যে কিদৰে তেখেতে কৃষিকৰ্মৰ লগত জড়িত হৈছে বা কেনেধৰণৰ তেওঁলোকে কৃষি কাৰ্য তেওঁলোকে জড়িত হৈ পৰিছে। আমি এই গোটেই বিষয়টো দেখাবলৈ যত্ন কৰোঁ। যিহেতু গাহৰি উৎপাদন, দাদা অকণমান যদি আকৌ কথা পাতিব লাগিব যে গাহৰিও পুহিছে, কিমানমান সংখ্যক আছে গাহৰি? গাহৰি মোৰ 10টা আছে। এতিয়া বেলেগ বেলেগ জেগাতে চৰি আছে, ক'ৰবাত গধূলি সময়ত আহিব আৰু। এতিয়া 10টা, এতিয়া বৰ্তমান 10টা লৈছোঁ, এবাৰ নেক্সট ইয়াৰটো মই অলপ বহাম আৰু। কেইবাটাও কৃষিকৰ্মৰ লগত আপুনি এতিয়া ইতিমধ্যে জড়িত হৈছে, হয় হয়। ইয়াৰ যিটো লাভালাভটো কেনেকুৱা হৈছে? লাভালাভটো যথেষ্ট আছে, তাৰমানে কি এই লকডাউন সময়ছোৱাত এতিয়া অসমৰ বিভিন্ন যুৱক যুৱতী বাহিৰত আছে, বাহিৰত পৰা আহি তেওঁলোকে এতিয়াতো জীৱন সংস্থাপন এটা লাগিব। এনেই নাথাকি যদি ঘৰতে যদি অলপমান মাটিত যদি এনেকুৱা কিছুমান খেতি কৰিব পৰা যায়, বহুতো লাভজনক হয় তাৰমানে। আপোনাৰ লগতো বহু যুৱক ইতিমধ্যে জড়িত হৈছে? হয় হয় হৈছে। কিমানমান পৰিয়ালৰ ইয়াত? মোৰ 5জন মই এনি টাইম থাকেই মানুহ ৱৰ্কাৰ হিচাপে, তেওঁলোককো মোৰ ইয়াতে মোৰ কাম কৰ তেনেকৈ সংস্থাপনটা পাই আছে। সংস্থাপন পাইছে, এটা যথেষ্ট এটা সুন্দৰ কথা আপুনি এই মুহূৰ্তত উল্লেখ কৰিছে যে যথেষ্ট এটা সুন্দৰ বিষয়বস্তু যে নিজৰ লগতে কেইবাটাও পৰিয়ালক ইতিমধ্যে স্বাৱলম্বিতা দেখে লৈ গৈছে, বা কৰ্মৰ যিটো পথ, সেই পথটো দেখাবলৈ সক্ষম হৈছে এজন মিতু কছাৰীয়ে। আৰু নিশ্চিতভাৱে যে তিতাবৰ এগৰাকী বৰপাচি অঞ্চলত এতিয়া এগৰাকী মিতু কছাৰীয়ে নিশ্চিতভাৱে স্বাৱলম্বিতাৰ যি উৎকৃষ্ট নিদৰ্শন, সেই নিদৰ্শন দাঙি ধৰিবলৈ সক্ষম হৈছে। আৰু তেখেতে আহ্বান জনাইছে যে নৱপ্ৰজন্মৰ যিসকল যুৱক যুৱতী আছে বা নৱপ্ৰজন্মৰ যিসকল কৃষক আছে, তেখেতলোকে যদি এই কৃষিকৰ্মৰ প্ৰতি যদি আগ্ৰহী হয় বা তেওঁলোকে আগবাঢ়ি আহে, নিশ্চিতভাৱে যে এই গোটেই যিটো অৰ্থনৈতিকভাৱে যিটো এতিয়া এই মুহূৰ্তত আমি সংগ্ৰাম কৰিবলগা হৈছে, যিহেতু লকডাউনৰ কঠিন সময়, অৰ্থনৈতিকভাৱে আমি যথেষ্ট সংগ্ৰাম কৰিবলগা এটা পৰিৱেশৰ সূচনা আছে, কিন্তু তেনে পৰিৱেশৰ পৰা কিন্তু এনেধৰণৰ কৃষিকৰ্ম বা এনেধৰণৰ ইতিবাচক পদক্ষেপে কিন্তু নিশ্চিতভাৱে যথেষ্ট এটা ইতিবাচক বাৰ্তা প্ৰেৰণ কৰিবলৈ সক্ষম হ'ব।